সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, সাহাবি কাকে বলে? যারা স্বচক্ষে ইমান সহকারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে এদেরকে বলে কি? আল্লাহ রসুল বলতেছেন, আমার সাহাবায়ে কেরাম, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রসুল। আমি রসুল তো চিরজীবন তোমাদের মাঝে থাকবো না, দুইটা জিনিস তোমাদের মাঝে আমি রেখে গেলাম, যদি দুইটাকে তোমরা মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা জিনিস মুখস্থ রাখেন? একটা হলো কোরআনুল কারিম আল্লাহর কিতাব, আর একটা হলো আল্লাহর হাবিবের হাদিস। কথা বুঝেন নাই? এই দুইটাকে যদি মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। আবার মাইকটারে ঘুরাইয়া ওই মেয়েকে শব্দ এদিকে দিছে, মানে একটার সঙ্গে আরেকটা বাড়ি খেয়ে শব্দ। তা কাজটা কি? দুইটা জিনিস, একটা হলো কোরআনুল কারিম, একটা আল্লাহ রসুলের হাদিস। কথা ঠিক না বেটি? তাই পীরের কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো। পীরের কাজ কি? কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর উদ্দেশ্যে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। কথা ঠিক কিনা? আমি বলছিলাম যে পীর তো ভালো কথা, পীরের বাবারও কোনো ক্ষমতা নাই যে কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। যদি থাকতুই, ভালো করে বোঝেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে বড় পীর ওলি গাউস কুতুব দুনিয়া থেকে আসছে? আসবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনফিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যেয়ে আসো। ফাতেমা কবরে যদি এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের ব্যাপারে কবরে যদি কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন বাবা আছে, এমন কোন উস্তাদদের উস্তাদ আছে, এমন কোন দলের নেতা নেত্রী আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? সবাই মুখ খুলে বলেন, পারবে? তাই যদি নাই পারে, এই আল্লাহর বান্দারা ভালো করে বুঝেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, আমার সাহাবারা, আমার আগের নবীর উম্মতের ভিতরে 72 দল ছিল, 71-72, আমার উম্মতের ভিতরে 73 দল হবে। আমার উম্মতের মধ্যে এই যে 73 দল আল্লাহর রসুলের উম্মতে হবে, এই 73 দল কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্য অন্য ধর্ম অবলম্বী, এইয়া সব হিসাব নিকাশ কইরে একাত্রে করলে 73? না না, যারা আল্লাহর নবীকে নবী মানছে, আল্লাহর উপরে ইমান আনছে, এদের ভিতরে 73 দল হবে। এবং ওই 73 দলের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 72 দল ধ্বংস হইয়া, গোমরা হইয়া জাহান্নামে চলে যাইবে। জোরে বলেন, নাউযুবিল্লাহ। একটা দল শুধু বেহেশতে যাবে। কয়টা দল বেহেশতে যাবে? কথাটা আমি বলছি, কোন পীর মুফতি মুহাদ্দিস না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাইতেছি। 73 জন লোকের ভিতরে 72 জন লোক জাহান্নামী, একটা লোক বেহেশতি, ব্যাপারটা কি অত সহজ নাকি? হ্যাঁ, বলতেও সহজ, শুনতেও সহজ, ব্যাপার কিন্তু কঠিন। কথা ঠিক কিনা?
সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে যদি 73 দল, এর ভিতরে 72 দল জাহান্নামী, এক দল বেহেশতি হয়, কোন দল বেহেশতি হবে, তার পরিচয় কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মুখস্থ রাখেন, আমি এবং আমার সাহাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি এবং আমার যে পথ, যে মত, যে নীতি, যে আদর্শ, যেই সূরাত, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতে যাবে। এখন আমার বাজানদেরকে বলবো, ভালো করে বুঝেন, কবরে কিন্তু কোনো পীরের পরিচয় নাই, কোনো দলের পরিচয় নাই। তুমি সরমুনার মুড়ি না আট্রসিন না রাজার বাগনা দেওয়ান বাগ, সুরের সন্না মাইজমান্ডার, চন্দ্রফলে না অমুক টমুক সমূহ, না তুমি আওয়ামী লীগের লোক, না বিএনপির লোক, না জাতীয় পার্টির লোক, না তুমি অমুক টমুক সমুখের লোক, এই এই পরিচয় কি কবরে চলবে? তাই কবরে যদি নাই চলে, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই পরিষ্কার বলতেন যে আল্লাহর বান্দারা যারা চরমুনাইতে আসেন, যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মানবেন, আর যখন কোরআন এবং হাদিসের বাহিরে আপনাদেরকে আমি পথ দেখাবো, তখন আমার থেকে আপনাদের ভাইগা সইরা যাওয়া ফরজ ও ওয়াজিব হয়ে যাবে। এরে বলেন কথা ঠিক না বেটা? তাহলে পীরের কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো, চলা বা না চলার দায়িত্ব আমার আপনার, উদ্দেশ্যে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। তাহলে যেই কথা বলতে চাইছিলাম যে 72 দল ধ্বংস হইয়া জাহান্নামি, একটা দল বেহেশতি, যেই দল বেহেশতে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার সাহাবারা যেই নিয়ম নীতি আদর্শ সূরা সিরাত আকীদার মধ্যে আছি তারাই জান্নাতি। এখন নিজের আমল, আমল মানে কাজ মিলে দেখা লাগবে যে আপনার কাজ সাহাবায়ে কেরামদের কাজের সঙ্গে মেলে কিনা, রাসূল যা বলছেন সেইটার সঙ্গে মেলে কিনা, যদি মেলে জান্নাতি, না মেললে জান্নাতি। কথাটা বুঝাইতে পারছি? আচ্ছা, এখন অনেকে বলতে পারেন, হুজুর কেমন কথা বললেন, এই এত লোকের ভিতরে 73-এর ভিতরে 72 জাহান্নামে এক দল বেহেশতি, ব্যাপারটা কেমন হইল হুজুর? দুনিয়ার ভিতরে তো অন্যান্য বিজাতির কোনো অভাব নাই, আমরা মুসলমান সংখ্যাও কম হুজুর, এই জাহান্নামে মাওলা দেব তোকাই এবং কায়দা করিয়া বেহেশতি দিবেই, কথা কন না খা এক সাইডে আবার বাজান রাসের নাই। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআনুল কারিমের ভিতরে জানাই রাখছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ, আমার মালিক বলতেছেন যে আমি মাওলা বে নিয়াজ বে পরোয়া, তামাম দুনিয়ার সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যদি আমার নাফরমানি করতে থাকো, আমার হুকুমের বিরুদ্ধে আচরণ করতে থাকো, এতে আমার কিছু আসে যায় না, আর কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ সেজদায় পড়ে আমার শুকরিয়া আদায় করতে থাকো, এতে আমার কোনো লাভ নাই, মানে আমার খুব বেশি একটা অনেক কিছু হইয়ে যায় না। জোরে বলেন কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন না, এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ, কয়না মাখলুক, আরো 17,999 মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন কি করেন নাই? তাই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল শুধু আপনি আর আমি করি, এই মাইকেল আর জান্নাত দিকে দেখেন, শুনে জানাকে কি হয়েছে, আপনারা পিছনে ঢুকে বসেন, কিছু লোক পিছনে ঢুকে বসেন, মাঠের ভিতরে কিছু লোক ঢোকেন,
তাই যেই কথা বলতে চাইছিলাম, শুধু আপনি আর আমি কি আল্লাহ তাসবিহ তাহলিল আদায় করি না সমস্ত মাখলুকাত আল্লাহ তাসবিহ তাহলিল আদায় করে? এই জোরে বলেন কথা ঠিক না বেঠিক? যখন নাকি রব্বুল আলামিন বললেন ও ফেরেশতারা ইন্নি জাইনুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার ভিতরে আমার প্রতিনিধি বানাইতে চাই, ফেরেশতারা বলে রব্বুল আলামিন কিসের জন্য বানাইবেন? এরা দুনিয়ার ভিতরে যাই ঝগড়া বিবাদ করবে, মারামারি কাটাকাটি করবে, ঝামেলা করবে, আমরাই তো আপনার তাসবিহ আদায় করি, আপনাকে সেজদা দেই, ইবাদতের ভিতরে লিপ্ত আছি, দরকার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নি আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, আমার মালিক কি আপনার আমার ইবাদতের মুখাপেক্ষী? মুখুলে কথা বললেন মুখাপেক্ষী? তাহলে মুখাপেক্ষী যদি নাই হয় এক শ্রেণী আমার বাজানরা কিন্তু আছে, ভালো করে বুঝছেন? আল্লাহ আমাদেরকে বানাইছেন তার এবাদতের জন্য। কিসের জন্য? এবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? এবাদত। এই মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? এবাদত। এই ক্ষেত্রে যাই মনে রাখা লাগবে, নামাজ পড়া যেরকম নাকি এবাদত, নামাজ না পড়াও কিন্তু এবাদত। কথা বুঝেন নাই? নামাজ পড়া যেরকম নাকি এবাদত, নামাজ না পড়াও কইতে ভয় করে না, বলেন নামাজ না পড়াও কিন্তু এবাদত। রোজা রাখা যেরকম নাকি এবাদত, রোজা না রাখাও কিন্তু এবাদত। বলে তা কেমন? আমরা মাগরিবে ফরজ নামাজ কয় রাখাত পড়ছি? হ্যাঁ, জোর না বেজোর? এখন সবাই পরামর্শ করেন বেজোরে নামাজ পড়িয়ে লাভ কি? আজকে জোরা জোরা চারি রেখাত পড়ব, রাখা তো বাড়বে সওয়াবও বাড়বে। কি নামাজ পড়লেন তো বেশি, কি নামাজ হবে? কারণ কি বলেন? ওই নামাজটা আল্লাহর হুকুম অনুযায়ী হয় নাই, এই জন্য নামাজ পড়ছেন কিন্তু ইবাদত হয় নাই। যদি বলেন কথা ঠিক কিনা? রমজান মাসে রোজা রাখছেন ইবাদত। কেউ যদি ঈদের দিন রোজা রাখেন, ঈদ, ঈদ মানে খুশি, খুশির দিন রোজা রাখলে সব না গুনায়? হ্যাঁ, রাখলেন রোজা হইল কি? কারণ কি? সবাই মুখ খুলে বলেন ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই, এই জন্য রোজা রাখছেন ইবাদত হয় নাই। কথা ঠিক কি না? তাহলে এক কথায় মালিকের হুকুম অনুযায়ী চলার নাম হলো ইবাদত। বলেন মুখ খুলে বলেন, মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কথা ঠিক? এখন আমার বাজানদেরকে বলল, আমার মালিকের হুকুম ব্যক্তিগত জীবনে প্রতিটা মানুষের আছে না নাই? ভালো করে বুঝেন, পারিবারিক আছে, সামাজিক কামাইতে খরচে, ব্যবসা ক্ষেত্রে, রাজনৈতিক জীবনে নাই, ওখানেও আছে, আন্তর্জাতিক সুরা সিরিয়া সব জায়গায় আমার মালিকের হুকুম আছে আছে। আমার বাজানদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা আছে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহর হুকুম পালন করে, ঠিক রোজা রাখে তাও তো ভালো, আল্লাহর হুকুম পালন করে, দান সৎকা করে তাও তো ভালো, কার হুকুম পালন করে? কিন্তু আল্লাহর বান্দায় পোশাকটা পরছে খ্রিস্টানদের, কথা হয় না ইহুদিদের, বিজাতিদের, ঠিক কিনা? এখানে মালিকের হুকুম নেই? আমার মালিক কি বলছে ভালো করে বোঝেন, লেবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক না ভাই? ঠিক। হাফ শার্ট, ফ্লাইং শার্ট, ফুল শার্ট, ফুল প্যান্ট, এটা কি মুসলমানের পোশাক? না। এটা কি আমার রসুলের পোশাক? না। ভালো করে বুঝলেন, এ ফুল প্যান্ট পরতো কি টাকনু গিরেন নিচে পরে না উপরে পরে? হ্যাঁ,
হাদিসের ভিতরে আসছে, কেয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নজরে তাকাইবে না। কয় শ্রেণী? এর ভিতরে এক প্রকার ওই শ্রেণীর মানুষ যারা টাকনু গিরান নিচে কাপড় পরে, কি নিচে কাপড় পরে, হ্যাঁ, তাহলে বোঝা গেল ওই পোশাকের ব্যাপারে মালিকের হুকুম আছে। আচ্ছা, দাড়ি রাখার ব্যাপারে আছে? আছে। কালে হুজুর এটা সুন্নত, এটা মাওলার হুকুম না, কথা কয় না। আচ্ছা, এখানে বাজান বোঝা লাগবে, এক শ্রেণী বাজানরা আছে, কলে ফরজ আদায় করলেই তো হয়, এরকম একটা চিন্তা আছে না? আছে, কিন্তু একদম আমরা জানি। আচ্ছা আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনি জানাইয়া দেন, যারা আমাকে মুহাব্বত করতে চায়, কে বলতেছেন? তারা যেন আপনার অনুকরণ অনুসরণ আপনাকে মুহাব্বত করে। কে বলছেন? তাইলে আল্লাহ বলতেছেন, আমাকে যে মুহাব্বত করার দাবিদার, সে আপনার ভায়া হইয়া না আসলে আমার মুহাব্বত পাবে না। অর্থাৎ সে যেন আপনার অনুকরণ অনুসরণ আপনাকে মুহাব্বত করে আগে, তার মাধ্যম হইয়া আমাকে মুহাব্বত করতে পারবে, নাহলে ওই মুহাব্বত আমি ধার ধারি না, ওই মুহাব্বতের দাবি আমি ওইটা মানিও না। জোরে বলে, কথা ঠিক কিনা? এখন আল্লাহ রসুলের মুহাব্বত থাকা লাগবে, ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, আল্লাহর নবীর নাম শুনলেই চুমু দেওয়া মুহাব্বতের একটা বহিঃপ্রকাশ, আল্লাহ রসুলের নাম শুনলেই বুকে থাপড়াথাপড়ি করা, জ্বালায় অস্থির, আল্লাহর হাবিবের মুহাব্বতে ব্যথায় বুকে থাপড়াথাপড়ি করা, এটা মহাব্বতের একটা বহিঃপ্রকাশ। আল্লাহ রসুলের নাম শুনলে লাফাইয়া দাঁড়াইয়া যাওয়া, অস্থির হইয়া আল্লাহ রসুলের মহাব্বতের একটা বহিঃপ্রকাশ, কথা ঠিক যে কথা কয় না? আবার অনেকে ছুরি নিয়ে বুকের ভিতরে পোষায় কাটে আল্লাহ নবীর মহাব্বতে অস্থির, ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার মহাব্বতের পরিচয় কি? আল্লাহর নবী বলতেছেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, যে নাকি আমার সুন্নাতকে মুহাব্বত করবা, তারা গোয়া কি আমি রসুলকে মুহাব্বত করবা। আমার সুন্নাতের মুহাব্বত অর্থ হইল আমার মুহাব্বত, কথা আমার কোন পীর মুফতি মুহাদ্দিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কথা ঠিক? তাইলে আল্লাহ রসুলের মুহাব্বত ছাড়া আল্লাহর মুহাব্বত পাওয়া যায় না, আর আল্লাহ রসুলের মুহাব্বত পাইতে আল্লাহ রসুলের সুন্নাত ছাড়া পাওয়া যায় না। এখন আল্লাহ রসুলের সুন্নাত যদি মহব্বত করেন অনুকরণ অনুসরণ করেন কি হবে? আল্লাহ রসুল বলতেছেন, কানা মাইয়া ফিল জান্না, সে আমার সঙ্গে একাত্রিত হইয়া বেহেশতের ভিতরে ঢুকবা। কথা ঠিক?